আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়িতে। তো সকাল সকাল দেখছেন আমি গাড়িতে আছি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার কারণ হচ্ছে যে আমি আর কদিন ধরে মানে শরীরটা খারাপ, ভালো যাচ্ছে না। আমি গোয়ালপাড়া তো ডাক্তার দেখিয়েছিলাম। তো আমার সঙ্গে আছে আমার ছোটো ভাইটা। তো ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে না আমার শরীরটা মানে ভালো। তো আমার শরীরটা মানে খুব খারাপ, তার জন্য ভাবছি যে আমার শাশুড়ি ফোন করেছিল যে ওখানে ভালো ডাক্তার আছে ডাক্তার দেখানোর জন্য। তো তার জন্য এখন যাইতেছি শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ডাক্তার দেখানো। তো ডাক্তার দেখানোর জন্য চলে যাচ্ছি। তো আমরা সকাল 4:30 দিকে আর কি গাড়িতে উঠেছি। তো দেখেন এখানে আমার ছোটো মেয়েটা আর কি, এতক্ষণ ঘুমিয়েছিল এখন উঠে পড়েছে। তো দেখেন আছে এখানে হাসতেছে। তো আমরা এখন গাড়ি থেকে নেমেছি। আমরা হচ্ছে মানে লঞ্চ দিয়ে যাব না আর কি। লঞ্চ দিয়ে না যাওয়ার কারণ হচ্ছে নদীতে মানে পানি বহুত, তো ছোটো বাচ্চা নিয়ে জার্নি করা খুব অসুবিধা। তার জন্য ভাবলাম যে এখানে আমরা গোয়ালপাড়া হয়ে ঘুরে যাব। তো তার জন্য দেখেন এখানে আমরা শোলমারি পেয়ে গেছি। এখন ওখানে নামলাম। নামার পর তারপরে হচ্ছে আরেকটা গাড়ি ধরবো, গাড়ি ধরে চলে যাব। তো বন্ধুরা এখন আমরা আসি আরেকটা গাড়িতে। তো আরেকটা গাড়িতে চলে আসলাম, উঠে আসি। তো এখন যাব হচ্ছে তো গাড়ি দিয়ে আসতেছিলাম, তারপরে হচ্ছে এখন আমরা আসলাম ব্রিজে। তো আমার ভিডিও যারা যারা আর কি দেখেন, আমাদের এই জায়গায় যারা যারা থাকেন তো এই জায়গাতে চিনবেন আর কি। তো এখন আমরা পাইলাম হচ্ছে পঞ্চরত্ন ব্রিজ। তো পঞ্চরত্ন ব্রিজে এসে ভাবলাম যে পঞ্চরত্ন ব্রিজের ভিডিওটা আপনাদের সাথে আর কি শেয়ার করি। তো দেখেন আমরা ঢুকে পড়েছি পঞ্চরত্ন ব্রিজে। তো ব্রিজে কতটুক সময় থাকি তো ওটাই আপনারা দেখেন। আর আমাদের ওখানের ব্রিজটা তো হতেইছে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, যেটা ওটা হচ্ছে দেশের সবচাইতে বড় ব্রিজ। তো আর এটা হচ্ছে পঞ্চরত্ন ব্রিজ। তো আমরা এখন পঞ্চরত্ন ব্রিজে আছি। তো ভাবলাম ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারা দেখে থাকেন। তো বন্ধুরা দেখেন এখানে জার্নি করতে করতে অবস্থা মানে খুবই খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে করছি ওখানে, হচ্ছে চার ঘন্টা প্রায় হয়েছে। ওখানে আমরা গাড়ি উঠেছি প্রায় 4:45 দিকে। তো 4:45 দিকে গাড়ি উঠেছি আর এখানে আমরা এসে পেয়েছি 8:45। তো দেখেন এখানে হচ্ছে বিষের ওষুধ বেচতেছে, তাই ভাবলাম যে ওটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে
আর এটা হচ্ছে বিলেশিপাড়ার পার্ক আর তো পার্কের সামনে ভিডিওটা আমরা এখন বেলতলিতে এসেছি আসার পর আরেকটা গাড়িতে উঠেছি তো দেখেন এখানে এখনো গাড়িটা যায়নি বসে আছি আর মেয়েটা কান্না করেছিল তাই মানে আমার ছোট ভাইটার কুলে দিয়েছি তো বন্ধুরা তারপরে গাড়ি থেকে নেমে চলে এসেছি আমার দেওরের দোকানে তো দোকানে এখন বসে আছি অল্প মানে রেস্ট নিব নিয়ে তারপরে বাড়ি চলে যাব তো দেখেন এখানে অবস্থা খুবই খারাপ হয়েছে এমনি তো মানে অসুখ তারপরে হচ্ছে আরো জার্নি করা অবস্থা মানে খুবই খারাপ আর এখানে দেখেন আমার দেওরটা আমার মেয়েটাকে মানে কোলে নিয়ে আছে তো বন্ধুরা তারপরে ওখান থেকে দোকান থেকে স্কুটি নিয়ে তারপরে আমরা দুই ভাই বোন চলে আসলাম তো দেখেন এখানে মেয়েটা আছে ওরও মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জার্নি করতে করতে অবস্থা ওর শেষ তো অনেক সময় জার্নি ছিল প্রায় আট ঘন্টা হবে আর কি প্রায় তো আট ঘন্টার মতো জার্নি করা হলো তো করার পরে দেখেন এখানে চলে আসলাম তো আমার আগের ভিডিওতে আপনাদেরকে তো দেখাইছি চা বাগানটা দেখেন আজকে আবার এই যে চা বাগান শুরু হয়ে গেল চা বাগানটা দেখলাম আর এই চা বাগানের এখানে আসলে আমার যে এত ভালো লাগে কি বলবো মানে খুবই ভালো লাগে আর কি চা বাগানটা তো চা বাগানটার ওখানে চলে আসলাম আর এখানে দেখেন আমরা যখন ওইবার এসে গিয়েছিলাম তখন এই কাজটা জলজীবন মিশনের কাজটা মানে অল্প অল্প ছিল তাই এখন দেখেন প্রায় হওয়ার শেষ ভাগে হয়েই গেছে আর এখানে দেখেন চা বাগানটা আছে চা বাগানটা মানে এখন খুবই মানে সুন্দর হয়েছে আর কি চা পাতগুলো আর কি বড় হয়েছে তো তো দেখেন খুবই সুন্দর আর কি আর ওইবার যখন আসছিলাম তখন মানে তুলে ওরা যে আগা কেটে দেয় তো তখন কেটে দিয়েছিল আর এখন দেখেন মানে এত ই হয়েছে মানে খুবই সুন্দর আর কি ও ভালো লাগতেছে আর কি বন্ধুরা তারপরে বাড়ি চলে আসলাম আসার পর আর কি তো শ্বশুরবাড়ি বলে কথা খালি হাতে তো আর আসা যায় না তো দেখেন এখানে আছে মিষ্টি 15টার মতো আর আছে লাড্ডু 15টার মতো আর এখানে নিয়েছি আপেল তো এগুলোই মানে বাজার করলাম তারপর আর মানে ওরকম বাজার করাও হয়নি তারপরেও এগুলো নিয়ে চলে আসলাম কি করবো আর তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে দেখেন শুয়ে আছি এখন অল্প রেস্ট করব মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এখন ঘুমিয়ে পড়ব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব